আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান পরিপূর্ণ হয় নাই যার নামাজ নাই তার ঈমান নাই ঈমান পরিপূর্ণ হয় নাই আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওই লোক সফলতা অর্জন করেছে যে তার আত্মশুদ্ধি করতে পারছে আত্মা যদি পবিত্র না হয় যে যেই কথাই বলি আল্লাহর দরবারে কবুল হবে না আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার পাশের গ্রামের এক লোক ওনাকে একদিন দাওয়াত দিছে যেমন আমরা ইমাম সাহেব খতিব সাহেবের মাঝে মধ্যে দাওয়াত করি না হুজুরকে দাওয়াত করা হইছে হুজুর বলে যে না খাইলে হয় না না হুজুর আপনি খাইতে হবে না গেলেই হবে একটু কদম দিয়ে আসেন একটু পা রেখে আসেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গেছে উনি ঘরে ঢুকলেন খানা খাইতে বসলেন ঘরের মালিক অত্যন্ত খুশি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমার বাড়িতে আসছেন খুব খুশি খানার ভেতর দিয়ে হঠাৎ করে তুফান চলে আসছে আর বাতাস ওই সময় যে তেলের বাতি ছিল এই তেলের বাতিরে আপনারা কি বললেছিলেন লেম বললেছিলেন ল্যাম্প বাতাসে বাতিটা নিভে গেল মেহমান তো আশ্চর্য হয়ে গেল আমার বাড়িতে হুজুর আসছেন আমার বাড়িতে একজন মেহমান আসলো বাড়ির মালিক কি কর্তব্যে বিমূঢ় হইয়া তাড়াতাড়ি করে আগুনের ব্যবস্থা কইরাই না আবার বাতিটা জ্বলছে বাতি যাইলা দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছেন কান্নার সুটে ওনার দাড়ি ভিজিয়া বুক সহ ভিজে গেছে বাড়ির মালিক চিন্তাই পড়ে গেল যাও হুজুরে দাওয়াত করে আনছিলাম ইমাম সাহেবকে খাওয়াইতে পারি না কোনো বিয়াদবি হইছে না কারণ আইনা যদি কষ্ট দিয়ে দেয় তাইলে বিয়াদবি হবে না হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বিশাল বড় বন্ধ দিয়া খালি ময়দান দিয়ে যাইতেছে এক খেতের মালিক তরমুজ খেতের মালিক তরমুজ চিনেন তো তরমুজ খেতের মালিক দেখে যে আল্লাহ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আসতেছেন এত বড় আল্লাহওয়ালা ব্যক্তি আসতেছেন দেখে ওই ওনার খেত থেকে বড় দেখে একটা তরমুজ কাটছে খাইতে আইনা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কান্দে উড়ে গেছে মাদানী রহমতুল্লাহ আলাইহির সাথে যারা আছেন গায়েব আমাদেরকে তাপ তোমরা দিতাম কেন আমি তরমুজ কাটছি হুজুরের জন্য হুজুরে হুজুরের বাড়ি দিব তোমরা কান্দ চিটা দিলে তোমরা বাড়ি নিয়ে যাইতা তোমরা দিতাম না মাদানী রহমতুল্লাহ আলাইহি তোমাদের নেওয়া দরকার নাই আমার তরমুজ আমি নিব আল্লাহ আমার ভাগ্যে রিজিক রাখছেন ঠিক আছে আমারে দিছেন আমি কান্দে কেরা নেবো অনেক দূর যাওয়ার পরে এবার কই এখন তোমরা নাও কারণ যে দিছিন তরমুজ হ্যাঁ দেখতো না কারণ হ্যাঁ দেখলে মনে করে তরমুজ দিয়ে তোমরা নিয়ে যাও আসলে কি তরমুজ খাদেমরা নিয়ে যাবে ওনারা তো নিবে না দিবে তো হুজুর কেই কিন্তু মাদানী রহমতুল্লাহ আলাই কেন কান্দে নিলেন না সে মানতে রাজি হই না শেষ পর্যন্ত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের কাঁধে দিয়া ওই বেচারা খুশি হয়েছে যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইমানদারেরা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো দুটি জিনিসের মাধ্যমে এক নম্বরে ধৈর্য দুই নম্বর হলো নামাজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ দরবারে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন সবর এমন দামি জিনিস তাফসীরের কিতাবে লেখা হয় হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হাশরের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ দরবারে মালিকের দরবারে যে ইবাদতের হিসাব দিতে হবে সেই ইবাদতের নাম হলো قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه الله النبي কয় আমার আল্লাহর দরবারে কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের হিসাব দিতে হবে ওই ইবাদতের নাম হলো আরো জোরে কোন কি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ তাআলা বললেন বান্দা
ইস্তাইনো সাহায্য প্রার্থনা করো সাহায্য চাও বিশ্ববি ওয়াসসালাত ধৈর্য এবং নামাজের মাধ্যমে সবরের কথা আনলেন আগে নামাজের কথা আনলেন পরে অথচ কিয়ামতের মাটি হিসাব দিতে হবে নামাজের আগে আর ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ নামাজটা আগে নাইলা আল্লাহ কেন পরে আনলেন তিনি জবাবের মধ্যে লিখেন সবর যদি না থাকে কোনো মানুষ নামাজও পড়তে পারে না নামাজ পড়তেও ধৈর্য লাগে দেখেন না অনেক সময় আমরা নামাজ বাদ দিয়ে দোকান খোলা রাখি কারণ আমার কাছে সবর নাই আমি যে এবাদতে সবর করব এটা নাই আমি যে গুনার কাজে সবর করব এটাও নাই মুসিবতে পড়লে সবর করব এটাও আমার কাছে এই জন্য তাফসীর কিতাবে লেখা হয় আসসাবরু আলা সালাসাতি আকসাম ধৈর্য তিন প্রকার এক নম্বর আসসাবরু আলা তাআ দুই নম্বর আসসাবরু আনিল মাসিয়া তিন নম্বর আসসাবরু আলাল মুসিবা অথচ আল্লাহর হাবিব বড় সুন্দর করে বলেন বুখারী শরীফের হাদিস من كظم غيظا وهو قادر على انفاذه ملا الله تعالى قلبه امنا وايمانا আল্লাহর নবী কই ইমানদারেরা শুনো কেউ যদি তার রাগ দমন কইরা রাখে কি দমন করে রাখে রাগ থাকবে না রাগ নাই রাগ থাকা যাবে না এই কথা আল্লাহও বলেন নাই নবীও বলেন নাই আল্লাহ বলেছেন আল কাযিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস ওই লোক ভালো মানুষ মুত্তাকি পরহেজগার যেই লোকের রাগ নাই না না এই কথা বলেন নাই যেই লোকের রাগ আছে কিন্তু রাগ নিয়ন্ত্রণে রাখে রাগ দেখাই না রাগ কি করে না নবীজি কই মান কাজামা ভাইজান যদি কোনো ব্যক্তি রাগ থামায় রাখে দমন করে রাখে নিয়ন্ত্রণে রাখে কারো কারোর সাথে জগ্রাজাটিতে লিপ্ত হয় না অথচ অহুয়া কাদিরুন আলা ইনফাজিহি তার রাগ দেখাইবার মতন শক্তি আছে রাগ দেখাইবার মতন ব্যবস্থা আছে রাগ দেখাইবার মতন অবস্থা আছে রাগ দেখাইবার মতন অবস্থানও আছে সব কিছু আছে এরপরেও রাগ দেখাই না নবী কই মালা আল্লাহ তাআলা কালবাহু আমনা ওয়া ঈমানা আল্লাহ ঈমানের নূর দিয়া নিরাপত্তার নূর দিয়া ঈমানদারের কলবটাকে ভয়লা দেবেন এর নাম সবর এর নাম ধৈর্য বুখারী শরীফের আরেক হাদিসে আসছে লাইসা শাদীদু বিসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব আল্লাহু আকবার বলেন কুস্তি লাগছে একজনের সাথে কুস্তি গুষাগুষি লাগছে আঞ্জাম দি লাগছে ফাসরাদা ফালাই দেওয়ান এমন সময় আল্লাহ নবী কয় লাইসা শাদীদু বিসুরা একজন আরেকজনের তলে ফালাই দেওয়া এর নাম বাহাদুরি না ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব রাগ উঠতে গেছে গা এমন সময় নিজের কন্ট্রোল করতে পারছে নবী কয় হে ওইলো বাহাদুর এক সময় বউর সাথে বেড়াগিরি দেখাই তাহলে মনে করি হামসে পড়া ডাঙ্গর নিস আমার চেয়ে বড় বাহাদুর আবার কে নবীজি কই না তুমি তো বাহাদুর না বাহাদুর ওই ব্যক্তি রাগ আসার পরে যে নিজের রাগ থামাইয়া রাখে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওই গ্রাম অঞ্চলের মানুষের কথা বুঝাইতে চাইছিলাম বুঝলা গেছেন ওনার এক মুরিদ ওনার সামনে আইসা দাঁড়ায় দাঁড়াইয়া হুজুরের সালাম দেয় বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুরের সালামের জবাব দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওই মুরিদ ওইখানে দাঁড়াই থাকেন দাঁড়াইয়া ওইখান থেকে কয় হুজুর সালামের জবাব দেওয়ার পরে কই হুজুর বলে দেব হুজুর বলে দেব এমনি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি উঠিয়া দৌড় দিয়া ওই মুরিদের কাছে গিয়া তারে কি যেন আঞ্জাম ওরা ধরে ধইরা কানে কানে জানে কি কয় এই লোকটা এরপরে চইলা যায় হুজুরের যত মুরিদান ছিলেন ওনারা সন্দেহ করছে কি রে আমরা হুজুর এই ধরনের কথা কই কয়া দিন আর হুজুর এই কয়া দিন বললে হুজুর ওইটা কাছে যায় গিয়ে কানে কানে জানে কি কয় সবাই মিলে পরামর্শ করলো ওনারা জিগান উনি কেন এই কথা বলে গিয়ে বলতেছে আচ্ছা আপনি মুরব্বী মানুষ যে আমরা হুজুর এই কথা বলেন কইয়া দিন উনি এটা কি বলে তখন উচ্চা কোনা কইতাম না জিগাইছে বলো না কেন বলো কোনা কইতাম না এখন বলবো না হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করলেন ইন্তিকাল হয়েছে তখন পরামর্শ সাপেক্ষে গিয়ে ওনাকে জিজ্ঞেস করা হলো একটু বলে আপনি কেন হুজুরকে এই কথা বলতেন আর সবাই নিয়ত করে গেছে আজকে বললে তো বললোই ভাগ্যবালার না বললে জিন্দা দাফন করে লোক
সবাই মিলিয়ে গিয়া বলে আচ্ছা বলেন তো দেখি কেন আপনি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন এমনি লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে শুনেন আপনারা তো জানেন না না জানার কারণে আমাকেও সন্দেহ করেছেন হুজুরকেও সন্দেহ করেছেন আসলে এই কথা বলার পেছনে একটা ঘটনা আছে আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এলাকা যে এলাকাকে গঙ্গু বলা হয় ওই গঙ্গুর মধ্যে এক বড় খানকা যে খানকার মধ্যে আল্লাহর জিকির করা হইত পীর সাহেব আমাদেরকে তালিম দিত একদিন রাত্রি বেলায় আমি ভাবলাম ওইখানে হইতো কেউ নাই খানকার ভিতরে আমি একা একা যাইয়া আল্লাহ পাকের জিকির করব কিন্তু খানকার কাছে গেলাম না অনেক দূর থেকে দেখি খানকার দরজা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 এইভাবে তসবিহ শোনা যায় আর খানকার দরজাটা যারা লাফাইতেছে আল্লাহু আকবার বলেন এই আওয়াজ পাইয়া আশ্চর্য হয়ে গেলাম আর ভাবলাম কি রে খানকাতে তো এই সময় কেউ থাকার কথা না খানকার দরজাও জিকির করে এমন আওয়াজ হই কেন আমি হাঁটি হাঁটি পা পা করে খানকার ভিতরে গিয়া ঢুকলাম দুই কা দেখি খানকার কিনারায় বসে বসে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর নামের জিকির করতেছে আর ওনার সাথে সাথে দরজা সহলা পাইতেছে আর জিকির হইতেছে দরজা থেকে আওয়াজ শোনা যায় আমি হুজুরের কাছে দাঁড়াইয়া দীর্ঘক্ষণ পর্যন্ত জিকির শুনলাম আর হুজুরকে দেখলাম মনটা ভইরা প্রাণটা ভইরা দেখলাম এমত অবস্থায় ওনার জিকির শেষ করিয়া দেখে যে আমি ওনার পাশে দাঁড়ানো উনি আমাকে বলেন এই সাবধান কিসি কে পাস মত কাহনা কারো কাছে বলিও না কারো বলেন কারো কাছে বলিও আমি তখন থেকে নিয়ত করছি কারো কাছে বলবো না হুজুরের ইবাদতের কথা জিকিরের কথা কারো কাছে বলবো না কিন্তু হুজুর যখন ইন্তিকাল করলেন এখন তো বলতে নিষেধ নাই এই জন্য এখন বলতেছি ঘটনা কি শোনো হুজুর আমাকে বলছিলেন কারো কাছে যেন না বলি তো আমি প্রায় সময় হুজুরের সাথে সাক্ষাৎ করতে যাই ওইখানে গিয়া দেখি আপনারা বড় বড় আলেম ওলামারা হজরতের কাছে বসা তো আলেম থাকলে আমরা এমন হুজুরের কাছে যাইতে পারি না তো আপনাদের কারণে আমি দূরে দাঁড়াইয়া সালাম দেই আমি তো হুজুরের কাছে যাইতে পারি না তখন একটা অস্ত্র ব্যবহার করছিলাম হুজুরের কইতাম হুজুর কয়া দিব নি কয়া দিব কইলে হুজুরে মনে করত আমার জিকিরের এবাদতের কথা নি বইয়া দে এই জন্য হুজুরে লাভ দিয়া ইসব রান্দে মেরে ধরতো আমার মনের আশা পূরণ হইয়া যাইতো যে হুজুরের সাথে মুসাফা মোয়ানাকা হয়ে গেছে তখন আমি হুজুর আমার কানে কানে বলতেন চইলা দাও যতবারই আসবা তোমার সাথে মোয়ানাকা মুসাফা হবে তবু আমার এবাদতের কথা কারো কাছে সুবহানাল্লাহ বলবেন না এরার আত্মা কেমন সংশোধিত হয়েছিল কেমন সংশোধিত আত্মা ছিল তাদের বলে যে এখন হুজুর যেহেতু ইন্তিকাল হয়ে গেছে এখন তো আর বলতে নিষেধ নাই এই জন্য বলতেছি এই কারণে আমি বলতাম হুজুর কইয়া দিব নি তখন হুজুরে বুঝা নিত যে আমার এবাদতের কথা নি বইলা দে মানুষ শুনে ফেলবো এই জন্য আমি বলতাম হুজুর কইয়া দেব আল্লাহ আকবার বলি আল্লাহ আকবার আল্লাহ বলেন ইন্নাল্লাহ মাসাবিরিন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীর আমরা আরেক আয়াতে যেতে পারি যাকে বলা হয় তাফসীরুল কুরআন বিল কুরআন কুরআনের আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়ে আমরা সবাই জানি আমার আল্লাহ বড় সুন্দর করে বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা আপনি যদি যাররা পরিমাণ কোন পরিমাণ সামান্য পরিমাণও ইবাদত করেন ভালো কাজ করেন তার বদলাও আল্লাহ দেবেন আর যদি যাররা পরিমাণ গুনাহের কাজও করি তার শাস্তিও পাব কি বলেন ঠিক কিনা আল্লাহ কোন জুলুম করবেন না সব ইবাদতের বদলা আমার আল্লাহ হিসাব করে করে দেবেন করাই গন্ডাই তিলে তিলে হিসাব করে দেবেন কথা কোন ঠিক কিনা
তবে মনে রাখবেন একটা ইবাদতের কথা আমার আল্লাহ কালামে পাকে বলেছেন বান্দা নামাজের ইবাদত হিসাব কইরা দিমু রোজার ইবাদত হিসাব করে দেব যাকাতের ইবাদত হিসাব করে দেব হজ্জের ইবাদত হিসাব করে হজ্জের সওয়াব হিসাব করে দেব এ আল্লাহ শুনো একটা ইবাদত আছে যেটাকে আমরা ইবাদতই মনে করি না সবর করা ধৈর্য ধারণ করা আল্লাহ কই বান্দা ধৈর্য যদি ধরতে পারো আমি আল্লাহ হিসাব ছাড়া অনেক বদলা দেব দলিল কোরআনের আয়াত انما يوفى الصابرون اجرهم بغير حساب الله কই বান্দা রে তারা ধৈর্য ধরতে পারো প্রতিবেশীর যন্ত্রণা ভালো লাগে না প্রতিবেশীর জনবল দলবল গোষ্ঠীর বল ভালো পার্টির ক্ষমতা ভালো তোমার জায়গা প্রতিবেশী জোর করে দখল করে ফেলেছে এরপর তুমি মামলা দিতে গেলে দলের নেতা ফোন করে কয়া দে সাবধান আব্দুর রহমানের মামলা গ্রহণ করো না কারণ যার বিরুদ্ধে মামলা দেবে সে আমার দলের লোক পার্টির লোক তিন মাস ঘুরলেও আপনার মতো আমার মতো নিরহের মামলা গ্রহণ করে না কি বলেন ঠিক কি না আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দা সবর কর ধৈর্য ধারণ করো ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব দ্বিতীয় ব্যাখ্যা হলো আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে এটা এমন এক ইবাদত অথচ আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত এগুলি ইবাদত প্রতিবেশী আমার উপর জুলুম করতেছে ধৈর্য ধারণ করব এটা মনে হয় ইবাদত নয় এই জন্য এটাও এক বিশাল বড় ইবাদত নামাজ রোজা হজ জাকাত তো এগুলি আমার মূল কাজ সেগুলি তো করবই কিন্তু সবর ধৈর্য এটা বিশাল বড় এক ইবাদত নামাজ যেমন ইবাদত ধৈর্য ধরো কথা বলেন না দেখেন না এই কথার পক্ষে তো আয়াতেও প্রমাণ করে যে এই নামাজের কথা সবরের কথা লেখা দেনছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ সবর আর সালাত একসাথে আনছেন তো আর দুটোরই তো প্রথম অক্ষর সওয়া সবরের প্রথম অক্ষর সওয়া সালাতের প্রথম অক্ষর এই দিক দিয়েও তো মিল রয়েছে এই জন্য আল্লাহ নবীকে সবর সওয়াবুল জান্নাহ বা দরিজের বিনিময় সরাসরি জান্নাহ তৃতীয় ব্যাখ্যায় তাফসীরুল কিতাবে উল্লেখ করা হয় আল্লাহ হাশরের ময়দানে দুই দল মানুষের হাতে ওজন যখন করবেন তখন কোন আমলনামা দেবেন না সবার হাতে দেবেন তবে দুই দলের হাতে আমলনামা ভাই কথা বলেন সবার হাতে আমলনামা দিলেও দুই দল মানুষের হাতে কোন আমলনামা দিবেন কি লেখা হয়েছে মুক্তিনামা নাজাতনামা মুক্তিপত্র দেবেন কি পত্র মুক্তিপত্র আল্লাহ বলবেন বান্দা তোমাদের আবার আমলনামা কিসের বিনা হিসাবে জান্নাত যাও বিনা হিসাবে জান্নাত ওই তারা কারা এক নম্বর তারা হইল নবীগণ নবীগণের কোন আমলনামা নাই আমলনামা দেবেন না হাতে মুক্তিপত্র না আমলনামা দেবেন না নবীদেরকে নবীদের আবার হিসাব নিকাশ কিসের আমলনামা নাই মুক্তিপত্র নবীগণ খুলিয়া দেখবেন সুন্দর করে লেখা আছে আপনাদেরকে মুক্তিপত্র দেওয়া হলো এটা নিয়ে জান্নাতে চলে যান কোন হিসাব নাই তাদের কোন গুনাহ নাই এজন্য আমলনামা নাই আর একদল মানুষ আমার মতো আপনার মতো গুনাহগার এমন কিছু কিছু সবাই না বা কিছু কিছু মানুষের হাতে আমলনামা দিবেন না তারা কারা তাফসীরে কিতাবে লেখা হয় তাদের আমলনামাটা গুনাহ এমন এই পৃষ্ঠাটা খালি আছে কথা বলেন নাকি এই পৃষ্ঠাটা খালি আছে আর কোন খালি নাই বলে তাদের আমলনামাটা গুনাহ এমন ভরপুর ছিল কিন্তু প্রতিবেশীর দ্বন্দ্ব হাঙ্গামা ইফাসা উনি বরদাস্ত করেছেন এই জন্য আল্লাহ বলবে বান্দা তোর আমলনামায় গুনাহ ছিল এমন সবর করার কারণে আমি বানাইয়া দিছি এমন যা নবীগণের জায়গা যেখানে তোর জায়গাও সেখানে এর নাম সবর এর নাম ধৈর্য
এইজন্য আল্লাহর হাবিব আরেক হাদিসে বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন মান তাতিয়াহুন্না ফাকাদ তাতিয়া খাইরাত দুনিয়া ওয়াল আখিরা কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন ওয়া যাওজাতুন লা তাবগীহি খাওনান আলা নাফসিহা ওয়া লা মালিহি সুবহানাল্লাহ নবীজি বলেন পৃথিবীতে যারা চার জিনিস পাইছে তারা কামিয়াব হইয়া গেছে তারা সফল কাম কই জিনিস পাইলে সবাই বলেন না এবার আমরা পাইছি কিনা একটু দেখি এক নম্বরে আল্লাহর নবী বলেন কালবুন শাকিরুন এমন একটা কলব পাইছে অন্তর পাইছে যেটা আল্লাহর শুকরিয়া আদায় করে খাইয়া না খাইয়া পাইয়া না পাইয়া হার হালতে আল্লাহর শুকরিয়া আদায় করে জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন কয় না বেশি ভালো না আছে না এমন মানুষ জিজ্ঞেস করলে কয় না বেশি সুবিধা না কিও ভাই আপনার বাড়িতে যে বিদ্যুৎ লাইন চালান ইলেকট্রিক ফ্যান ব্যবহার করেন মাসে 1000 1500 2000 1 লক্ষ 2 লক্ষ কোন কোন কোম্পানি 5 লক্ষ টাকা বিদ্যুৎ বিল দেয় আছে না গড়ে আমরা গরিব মানুষ হিসেবে একাদুরি 1000 তো দেন কমপক্ষে 1000 টাকা যে গড়ে বিল দেন 12 মাসে আল্লাহ তাআলার দেওয়া যে শ্বাস আনা নেওয়া করতেছি আল্লাহ যদি এখানে একটা মিটার লাগাই দিত মিটার কাট মিটার লাগাই দিলে তো সর্বনাশ আছে যদি আল্লাহ তাআলা এখানে আমাদের বিদ্যুৎ মিটার মিটারের মতন একটা মিটার লাগাই দিত বান্দা আমার শ্বাস কতগুলি আনা নেওয়া করতেছিস তোর যে ওই ইলেকট্রিক ফ্যানের বিল যে 1000 টাকা তাই আমি একটা মিটার লাগাই দিলাম বিল কত আসে এটা প্রতি মাসে হিসাব কইরা কইরা দিবে আমার তো মনে হয় জমি জামা যা আছে সব বিক্রি করে ও একদিনের বিল ওই দিতে পারতাম না কি বলেন ঠিক কি না তবে আল্লাহ বলে দেন বান্দা বিল অনেক সময় বেশি হইয়া গেলে তোরা যেমন কিস্তি কইরা আনিস 5000 10000 15000 কইরা 2 লাখ টাকা বিল হই জন্য গেছে 2 বছরের বিল জমে গেল স্যার একদিনে দিতে পারবো না 50000 টাকা হইয়া গেছে 5000 10000 কইরা আলাদা আলাদা দেব এমন ব্যবস্থাও আছে বলেন এমন ব্যবস্থাও আছে আল্লাহ কই বান্দা আমি আল্লাহ একটা কিস্তি কইরা দিলাম দৈনিক 5 বার যদি আমার কুদরতি কদমে সেজদা দিতে পারিস রে বান্দা কিয়ামতের ময়দানে আমার নিয়ামতের কোনো হিসাব আর দিতে হবে না এইজন্য সবর ধৈর্য এটা বিশাল বড় নিয়ামত এক নম্বরে কলবুন শাকিরুন এমন একটা কলব পাইছি যেটা আল্লাহ শুকরিয়া আদায় করে অনেকে জিজ্ঞেস করলে ভাই কি অবস্থা কেমন আছেন কামাই রোজগার কেমন কো হুজুর 2 কোটি 20 লক্ষ টাকার একটা কাজ করতেছি 1 কোটি 90 লক্ষ ব্যবস্থা হইছে আর 30 লাখ টাকার শর্ট তাই দৈনিক 3 লাখ কামাই করে 30 লাখের শর্ট আছে আবার এমন মানুষও আছে অটো রিকশা চালায় ভাই কেমন আছেন কো জি হুজুর আলহামদুলিল্লাহ কেমন চলেন কো হুজুর অটো রিকশা চালায় কামাই রোজগার কেমন হয় কোজোর কোনদিন 1200 1300 1400 কোনদিন 900 কোনদিন 800 তবে কর দিলে 1000 গড় দিলে 1000 তো কেমনে কি করেন ভাই হুজুর 500 টাকা গাড়ির মালিককে দিয়া দি আর আছে কত হুজুর 300 টাকা বাজার ঘাট করি আর কত 100 টাকা হুজুর পকেট খরচ রাখি আর বাকি 100 টাকা সন্ধ্যাবেলায় বাড়িতে গিয়া সোনালী ব্যাংকে জমা দিই সোনালী ব্যাংক চিনছেন নি হ্যাঁ বিবির কাছে গিয়ে জমা দে বেটা 1000 কামাই কইরা সব খরচ সরস কইরা কি সুখে আছে দেখছেন নি দুপুর বেলা বউর কাছে গেছে বাড়িতে খানা খাইয়া গেছে রিকশায় বউ একটা ফান বানাই দিছে পানটা খাইতে খাইতে রিকশায় গিয়ে বইছে পান খাওয়া শেষ কোন লোক আসে না টিপ নাই তখন তো একটা একটু জিরায় রিকশার সিটে বইছে বড় বেটার ঘুম শুরু হয়ে গেছে এমন ঘুমাইনাও কিন্তু আছে আর সাততলা বিল্ডিং এর মালিক আহা কি যে ঘুমের চেষ্টা করতেছে ঘুম আসে না জ্বর ডাক্তারে কয় না পা নরমাল খান ও স্যার খাইছি কাম হই না ও তো 100 খান খাইছি কাম হই না ও ফাইমোক্সিল 500 এমজি ক্যাপসুল খান ওই তা খাই ও কাম হয় না কথাইলে সামনে দিয়া যখন কাম হইছে না আবার ফাঁসা দিয়া ডোজ মারেন সামনে দিয়া দিয়া ওতেনের কাম হই না পেছন দিয়া দিয়া ওতেনের জ্বর ছাড়ে না ঘুম ধরে না আর রিক্সার মালিক রিক্সায় বসে বসে ঘুমাতে পারে কি বলেন ঠিক কি না কালবন শাকিরুন এমন একটা অন্তরাত্মা পাইছে যেটা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী বলেন 2 নাম্বার হলো একটা জিব্বা যেই লোক পাইছে এমন জিব্বা যেই জিব্বাটা আল্লাহর জিকিরি করে সুবহানাল্লাহ কার জিকির করে আল্লাহর জিকির
تين نمبر أبداً على البلاء صابرون كمان هكذا بودي بيسه زي بودي جا بيبودة بورلة ثوري جوداران كده سبحان الله. 4 نمبر الله نبي كوا زوجة الله تبغيه خوناً على نفسها ولا ماله একটা সতী নারী যেই লোকে পাইল তার মত শান্তি আর কেউ হতে পারে না 3 নম্বর বাদানুন আলাল বালাই সাবিরুন বিপদে পড়লে صبر যে করে সে বড় দামি জিনিস পাইছে কোন মহিলা স্বামীর সংসারে যাওয়ার পর তার স্বামীর সন্তান তার নিজের সন্তান আল্লাহর নবী কই 3 সন্তান যদি কোন মহিলার মারা যায় أيما امرأة مات لها ثلاثة من الولد كن لها حجابا من النار وفي رواية واثنين يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم واثنين هكذا وفي رواية وواحد يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم وواحد هكذا الله أكبر نبي جي کوئی مرموغی لرده دي 3 شنطان مارا جائے কয় সন্তান অপর রেওয়ায়েতে আসছে আইয়ুমা ইমরাতিন মাতালাহা সালাসাতুম মিনাল ওয়ালাদি কাবলাল হিনসি আই কাবলাল বুলুগি বালিগ হওয়ার আগে যদি 3 সন্তান মারা যায় নবীজি এইভাবে পর্দা দইরা দেখাই দিয়া বলেন কুন্নালাহা হিজাবাম মিনান নার নবীজি এইভাবে পর্দা দইরা কই দেখো যেই মহিলার সন্তান 3টা মারা যাওয়ার পর সবর করলো ধৈর্য ধারণ করলো এই মহিলা আর জাহান্নামের আগুন এর মাঝখানে আল্লাহ তাআলা এভাবে প্রাচীর দেওয়াল পর্দাদার করে দিবেন এই প্রাচীরের কারণে মহিলা যে صبر করছে صبرের কারণে যে প্রাচীর দেওয়া হবে পর্দা দেবে এই পর্দা ভেদ করে জাহান্নামের আগুন মহিলাকে স্পর্শ করতে পারবে না সুবহানাল্লাহ একজনে প্রশ্ন করেন ও ইসনাইন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার তো সন্তান মাত্র 2টাই মারা গেছে 3 তো নাই তে 3 ভাইও কই নবী কই ও ইসনাইনে হাকাদা দুইজন যদি মারা যায় আর صبر করো আল্লাহ صبرের বিনিময়ে জান্নাতি বানায়া দেবেন সুবহানাল্লাহ আরেক রওয়ায়েত আছে ওয়া ওয়াহিদুন ইয়া রাসূলুল্লাহ যদি একটা সন্তান মরলে নবী কই একজন যদি মারা যায় আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিবেন মা কে বাবা কে صبر যদি করে এমন কি আরেক রওয়ায়েত আছে সন্তান একটা কেন অর্ধেকটাও যদি মারা যায় অর্ধেকটা এখন তো কইবেন হুজুর অর্ধেক খাবার কেমনে কথা বলেন ঠিক কিনা হাদিস শরীফে আসছে আল্লাহর নবী বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিকতু ইয়াজুরু উম্মাহু সিকতুন মানে না তামাম বাচ্চা অসম্পূর্ণ বাচ্চা 2 মাস 3 মাস আড়াই মাসের বাচ্চা পেট থেকে কইরা যায় অসম্পূর্ণ বাচ্চা আছেন এবার বলেন আড়াই মাসের বাচ্চা পেট থেকে কইরা যায় এটা পরিপূর্ণ হইছে না এটা পরিপূর্ণ না অসম্পূর্ণ ওই যে বলছে আধা বাচ্চা যদি মারা যায় এই যে আধা বাচ্চা অসম্পূর্ণ বাচ্চা যদি পেট থেকে গর্ভপাত হইয়া যায় বাচ্চা যদি কইরা যায় মা আল্লাহর দরবারে যদি সবার করে আর বলে আল্লাহ তোমার দেওয়া সন্তান তুমি নিয়ে গেছো তোমার দেওয়া জান তোমার দেওয়া মাল তুমি নিয়ে গেছো ধৈর্য ধারণ করেছি আল্লাহর নবী কই মা এই সন্তানকে আল্লাহ হাশরের মাঠে পরিপূর্ণ কইরা দেবে ইয়া জুরু উম্মাহু সন্তান যে মায়ের নারের সাথে কানেকশন ছিল কানেকশনের বিনিময়ে এই সন্তান মা বাবার হাতে ধইরা তাই না জান্নাতে নিয়ে যাবে সওয়াবের কাজে ধৈর্য ধরা গুনার কাজে ধৈর্য ধরা মুসিবতে ধৈর্য ধরা আমরা শুধু 3 নম্বরটা জানি যে বিপদে পড়লে ধৈর্য ধরার নাম হলো সবর অথচ ইবাদতে সবর আছে গুনার কাজে সবর আছে আবার বিপদে পড়লেও সবর আছে ইবাদতে সবর কেমনে গভীর রজনীতে বারাত 3টা 4টায় ঘুম থেকে উঠছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অথবা এখানে যে বসে আছেন একটু খেয়াল করে জবাব দিয়েন এই যে ঘন্টার পর ঘন্টা আমার জন্য যদিও 1 ঘন্টা কিন্তু 5 জনে বয়ান করলে কই কই ঘন্টা গেল 5 ঘন্টা কথা বলেন ঠিক কিনা এখানে যে বসে আছেন কষ্ট তো অবশ্যই হইতেছে এরপরও এমন ভাবে صبر কইরা বসে আছেন 1 ঘন্টা 2 ঘন্টা পার হইয়া যায় কোন দিক দিয়া যায় আমরা শ্রোতা এবং বক্তা অনেকেই বলতেই পারি না কি বলেন ঠিক কিনা ওই যে ইবাদতে صبر করছেন নিজের মনকে নিজে বুঝাইছেন রে বাবা
কারণ তাহাজ্জুদের নামাজ পড়তে গেলে যদিও ঠান্ডা পানি দিয়ে ওযু করলে কষ্ট লাগে কিন্তু কষ্টের ভিতরে একটা বাতিনি মজা এই বাতিনি মজার কারণে এইখানে বসে বসে কষ্ট যে হইতেছে এই কষ্টটা বোঝা যায় না।